আন্তর্জাতিক যাত্রার মাধ্যমে মানুষের ঘরে ঘরে পৌঁছে যেতে চাইছে তৃণমূল। সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই কর্মসূচি। বাড়ি বাড়ি মানুষের কাছে গিয়ে পশ্চিমবঙ্গ সরকারের বিগত 10 বছরের সাফল্যে খতিয়ান তুলে ধরা হচ্ছে। তারই অঙ্গ হিসেবে শুক্রবার মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম বিধানসভার বালিয়া গ্রাম পঞ্চায়েতের খরসা, বাতুর ও থিয়া গ্রামে সরজমিনে পর্যালোচনা ও কার্যকলাপ শুরু করলেন। বঙ্গধনী যাত্রা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে দীর্ঘ 10 বছরের উন্নয়ন দুয়ারে সরকারের বিষয়ে তুলে ধরলেন ও রাজ্য সরকারের রিপোর্ট কার্ড দিলেন। এদিন উপস্থিত ছিলেন খড়গ্রাম ব্লক বালিয়া অঞ্চল ও বুথ নেতৃত্ব থেকে শুরু করে দলের সমস্ত পদাধিকারীরা। আলাপ আলোচনা পাশাপাশি গ্রামের মানুষদের মুখ থেকে তাদের অভাব অভিযোগের কথাও শোনেন তারা। আজকে কর্মসূচির মাধ্যমে পথসভা ও মিছিলে পা মেলান সাধারণ মানুষ। উপস্থিত ছিলেন বালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গোকুল ঘোষ, কান্দি মহকুমার ছাত্র যুব নেতা শাশ্বত মুখার্জি, মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্যা চৈত্রী সাহা, খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সহসভাপতি শামসের আলী মমিন, খড়গ্রাম পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সুপ্রিয় ঘোষ, খড়গ্রাম ব্লক দক্ষিণ তৃণমূল কংগ্রেসের সভাপতি সমরেন্দ্রনাথ সাহা, বালিয়া গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্য ও সদস্যরা। সেই উদ্দেশ্যকে সফল করার জন্যই শুরু হয়েছে বঙ্গধনী যাত্রা। মাদক নির্দিষ্ট খাবারের লক্ষ্যে তিনি সমর্থিত করেছেন, আজ বাংলায় প্রতি ঘরে ঘরে কাজ এসেছে। আজকের আমাদের বঙ্গধনী কর্মসূচি আছে, আজকে প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে যাওয়া, বিভিন্ন মন্দিরে যাওয়া এবং মানুষকে বোঝানো যে যাতে মমতা ব্যানার্জিকে আমাদের মুখ্যমন্ত্রী আবার আমরা করতে পারি, তার জন্য আমাদের যে 10 বছরের যে আমাদের চার্ট, 10 বছরের যে চার্ট, যে কাজ উনি করেছেন সেটা দেখানো, এবং মমতা ব্যানার্জি যে মানুষের মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেসব স্কিম উনি করেছেন, সেই স্কিমে মানুষের কিসে ভালো হবে কিসে ভালো হবে না সেসব নিয়ে আমাদের মানুষকে বোঝানো, এটাই হচ্ছে আজকের আমাদের প্রোগ্রাম। কোথায় হচ্ছে এটা? আমাদের প্রথম আরম্ভ হয়েছিল আমাদের এতে খরসাতে, এরপর আমাদের বাতুর, তারপরে চিরা, তিনটে গ্রাম। আজকের কর্মসূচি হচ্ছে বঙ্গধনী যাত্রা, তার আজ খড়গ্রাম ব্লক অন্তর্গত বালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রথম আজ শুভ সূচনা হয়েছে। ক্ষুদিরামের প্রতিকৃতিতে মাল্যদান করে শুরু করেছে খরসা গ্রাম থেকে, এবং প্রতিটা বাড়িতে বাড়িতে মানুষকে বোঝানো যে আগামী 10 বছরে যে মমতা ব্যানার্জি সরকার কী কী উন্নয়ন করেছে তার খতিয়ান তুলে ধরা, এবং মানুষের কী অভাব অভিযোগ আছে সেগুলো আমরা লিপিবদ্ধ করছি, এবং আগামী 22 তারিখে যে দুয়ারে সরকার প্রোগ্রাম আছে বালিয়া অঞ্চলে, যাদের যাদের এখনও যে অসুবিধাগুলো আছে, 11টা যে প্রকল্প চলছে সেই প্রকল্পের মধ্যে যারা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আছে তাদেরকে ওই দুয়ারে সরকারে এসে তাদের এই প্রকল্পগুলো যাতে তারা পরিষেবা পায় তার জন্য মানুষকে বোঝানো হচ্ছে। এবং আগামী 10 বছর যে মমতা ব্যানার্জির সরকার যে উন্নয়নমূলক কাজ গ্রামীণ এলাকায় হয়েছে সেই খতিয়ান আমরা তুলে ধরেছি, এবং প্রতিটা মানুষকে সেইভাবে বোঝাচ্ছি আগামী দিনে যাতে আমাদের এই তৃণমূল সরকার সুপ্রিমো মমতা ব্যানার্জি তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয় তার জন্য মানুষকে আবেদন জানাই। ব্যাপক সারা, চরমতম মানুষের উদ্দীপনা, এবং ব্যাপক সারা এবং প্রতিটা মানুষের যাওয়ার পরে মানুষের মনে যেটুকু দলের কর্মী হোক বা দলের প্রতি কারোর প্রতি ক্ষোভ টোপ থাকলে সেগুলো প্রমোশন হচ্ছে, এতে আরও দলের পক্ষে ভালো হবে।